আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আমি ইমরান নাজির, ইমরান নাজির ব্লগস থেকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি এক্সক্লুসিভ ব্যাট নিয়ে, যেটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। অ্যান্ড এটা সেটা থাকবে হচ্ছে প্লেয়ার এডিশন ব্যাট, যেটা হয় প্লেয়ার এডিশন ব্যাট কেমন হয়, কি ক্যাটাগরি উইলো হয়, কি ক্যাটাগরি কাট হয়, কেমন শেপ হয়, কেমন ব্যালেন্স হয়, কেমন পাওয়ার লাইন গ্রেন্স থাকে, সে সম্পর্কে আমি আজকে ধারণা দিব। তো আমি আজকে আছি আপনাদের সাথে ইমরান নাজির, তো লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, ফার্স্টে যেটা খেয়াল রাখতে হবে, প্লেয়ার এডিশন ব্যাটের সাথে কিন্তু এরকম একটা বক্স কাভার থাকে। এটা খুবই এক্সপেন্সিভ একটি কাভার, যেটা হয়ে থাকে অনেক হেভি অ্যান্ড অনেক ওয়েট নিতে পারে এটা, ঠিক আছে। তো এটা আমি আজকে আনবক্সিং করব, আনবক্সিং করছি, দেখেন। ওয়াও, দিস ইজ প্লেয়ার এডিশন ব্যাট, ঠিক আছে। এই কভারটার ওয়েটই হবে আপনার 4 থেকে 4.5 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে প্লেয়ার, একদম 100% অথেন্টিক প্লেয়ার এডিশন ব্যাট। এটা হচ্ছে আপনার এস এফ ব্র্যান্ডের। অ্যান্ড আপনি যদি একটু ভালো করে দেখেন, এখানে কিন্তু শিখর ধাওয়ানের সাইন করা আছে, অটোগ্রাফ দেওয়া আছে। এটা হচ্ছে শিখর ধাওয়ান মডেলের, এই যে SD42, ঠিক আছে। একটু ভালো করে দেখবেন, খেয়াল রাখতে হবে, এই যে SD42, এটা হচ্ছে আমাদের শিখর ধাওয়ানের মাই সাইন করা ব্যাট। এটা হচ্ছে প্লেয়ার এডিশন ব্যাট। অ্যান্ড এটা বডি শেপটা দেখেন, জাস্ট ওয়াও, বডি শেপটা একদম স্মুথ, ঠিক আছে। এটা একদমই ভরা শেড, প্লেয়াররা অ্যাকচুয়ালি যেটা ইউজ করে হচ্ছে আপনার এই বডিটা থাকে একদম ভরা, ঠিক আছে। আমরা সচরাচর যেসব ব্যাট সেল করি সেগুলোর বডি দেখবেন একটু রাউন্ড আছে, কোনোটা আবার বেশি ওভার সাইজ ভরা আছে, ঠিক আছে। বাট প্লেয়ার্সরা যেটা ইউজ করে এই যে শেপটা, এই শেপটা একটুক পর্যন্ত আনে, তারপরে আস্তে আস্তে নামিয়ে ফেলে, ঠিক আছে। বেশিরভাগ স্পন্সর ব্যাট, প্লেয়ার্স ব্যাটগুলাই কিন্তু এই শেপের হয়ে থাকে, এটা আপনারা খেয়াল করে নেবেন প্লেয়ার্স ব্যাট যখন কিনবেন, ঠিক আছে। তারপর হচ্ছে লুকটা দেখেন, অ্যান্ড এটা পাওয়ার লাইন সম্পর্কে যদি আমি একটু বলি আপনাদেরকে, পাওয়ার লাইনগুলো দেখেন, খুবই মারাত্মক পাওয়ার লাইন, চিকন চিকন অনেকগুলো পাওয়ার লাইন আছে, ঠিক আছে। আমি একটু পাওয়ার লাইনগুলো গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা পাওয়ার লাইন কিন্তু এটাতে রয়েছে, ঠিক আছে। তো আপনারা যারা প্লেয়ার্স এডিশন ব্যাট কিনবেন, তখন কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে পাওয়ার লাইন কিন্তু প্লেয়ার এডিশন ব্যাটে অটোমেটিক্যালি অনেক থাকে। আর এটার উইলোটা যদি আমি বলি, এটার উইলো কিন্তু 100% অথেন্টিক উইলো, যেটা হচ্ছে ইংলিশ উইলো, ইংলিশ উইলো ছাড়া একদম ভালো প্রিমিয়াম লেভেলের কাট ছাড়া কিন্তু প্লেয়ার এডিশন ব্যাট বানানো পসিবল না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু মাথা রাখতে হবে, এটা 100% অথেন্টিক ইংলিশ উইলো। অ্যান্ড এটা টো নিয়ে যদি আমি একটু বলি আপনাদেরকে, টোটা দেখেন, হিউজ মোটা, সচরাচর আমরা যেসব ব্যাট দেখিয়ে থাকি আপনাদেরকে, সেই ব্যাট থেকেও কিন্তু এটা টো মোটা। এটা বডি এবং টো মিলিয়ে একদম একুরেটভাবে কিন্তু শেপটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এই শেপেই কিন্তু শিখর ধাওয়ান খেলে, যে শেপটা এখন এই ব্যাটটাতে দেখছেন, এই ব্যাটেই কিন্তু শিখর ধাওয়ান খেলে থাকে, ঠিক আছে। অ্যান্ড এটা ওয়েট নিয়ে যদি আমি বলি আপনাদেরকে, এটা ওয়েট হবে হচ্ছে আপনার 2.6 থেকে 2.7, এর মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকে, ঠিক আছে। কারণ শিখর ধাওয়ান তো আর 1220 দিয়ে খেলে না, 1250 দিয়ে খেলে না, শিখর ধাওয়ানও এই ওয়েটই খেলে, 2.6 দিয়েই ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ক্রিকেট খেলে থাকে। অ্যান্ড এটার যে স্টিকার কোয়ালিটিটা, সেটা কিন্তু একমাত্র অনলি স্পন্সর এই ব্যাটটাতেই এই স্টিকারটা পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এই স্টিকারটা কোথাও পাবেন না, বাজারে কোথাও পাবেন না, লোকালে কিনতে গেলেও আপনি কিন্তু এই স্টিকারটা খুঁজে পাবেন না। কারণ এটা প্লেয়ার্স, এটা এই ব্যাটটার জন্যই তৈরি হয়েছে, এই স্টিকারটা এই ব্যাটটাতেই পাবেন একমাত্র, আদারওয়াইজ কোনো জায়গায় আপনি
লোকাল ভাবে পাবেন না লাগানোর জন্য, ঠিক আছে? এটা যদি আমি একটু নকিং করে দেখাই, ট্যাপিং করে দেখাই যে প্লেয়ার্স ব্যাটে কেমন সাউন্ড হতে পারে অথবা কেমন স্ট্রোক হতে পারে সেটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? আওয়াজটা দেখতে পারছেন ভিউয়ার্স কি স্মুথ একটা সাউন্ড আসতেছে। এটা হচ্ছে প্লেয়ার্স ব্যাটের কোয়ালিটি ক্যাটাগরি, ঠিক আছে? এটা হচ্ছে প্লেয়ার্স ব্যাটের গুণ। দেখেন কি স্মুথ সাউন্ড আসে। আপনি যদি সচরাচর নর্মাল একটা ব্যাট দিয়ে নকিং করে দেখেন সেটা দেখবেন যে অন্যরকম সাউন্ড আসবে। একটু খেয়াল করেন, এটা কিন্তু নর্মাল একটা ব্যাট সচরাচর যাবে, এটা কিন্তু আলাদা সাউন্ড, ঠিক আছে? আর প্লেয়ার্সটা যদি আমি আবার একটু দেখাই, এটা কিন্তু স্পেশালভাবে একটা সাউন্ড আসে দেয়, ঠিক আছে? তো আমরা এই সকল জিনিসগুলোই কিন্তু খেয়াল করে থাকবো প্লেয়ার্স ব্যাট কিনতে গেলে। অ্যান্ড এটার প্রাইসটা আমি উল্লেখ করব না, কারণ এটার প্রাইস কিন্তু যারা প্লেয়ার্স ব্যাট কিনবেন তাদের অবশ্যই ধারণা থাকবে এটার প্রাইস কত হতে পারে, ঠিক আছে? অ্যান্ড আপনারা যদি এটার মডেলটা জেনে ইউটিউবে অথবা গুগল করেন তাহলে কিন্তু অটোমেটিকলি সব কিছু চলে আসবে অ্যাসেপ্টে, ঠিক আছে? তো আমি আর এখানে প্রাইস বলবো না, প্রাইসটা থাক। অ্যান্ড যারা প্লেয়ার্স ব্যাট কিনবেন আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন, হয়েছেন তো। এরকম আরও ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে। অ্যান্ড যদি কোনো মতামত থেকে থাকে তাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সটে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমরান ব্লগসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।